আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামার বিড়ির নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি, আমি শামীম আহমেদ। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই হাটের ভিডিও দেখতে চাচ্ছিলেন, বিশেষ করে হাট থেকে শাহিওয়াল যে সারবাত চলেছে সেগুলোর দরদাম। তো তারই প্রেক্ষিতে আজ আমরা চলে এসেছি গাজীপুর জেলার বিখ্যাত একটি হাটে, আর এই হাটটির নাম হচ্ছে আমরাইত হাট, এবং এই হাট বসে থেকে সপ্তাহে প্রতি মঙ্গলবার। তো আজকে আমরা আপনাদেরকে আমরাইত গরুর হাট থেকে খুব সুন্দর সুন্দর কিছু শাহিওয়াল সার বাছুরের দরদাম জানার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর সার বাছুর রয়েছে। তো আমরা আসার পরে দেখলাম যে হাটে অসংখ্য গরুর আমদানি। তো আসলে এই যে ঈদের পরে আসলে হাটে কীরকম দামে গরু ক্রয় বিক্রয় হচ্ছে, বা আসলে হাটের সর্বশেষ কী অবস্থা, সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব। আশা করছি সার বাছুরের দরদাম জানতে পুরো সময় ধরে আপনারা আমাদের সাথেই থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ভালো আছেন ব্যাপারি সাহেব? আলহামদুলিল্লাহ। কী নাম আপনার? আমার নাম গুলজার হোসেন। গুলজার হোসেন, বাসা কোথায়? বাড়ি নরসিংদী। নরসিংদী, আমার দেশি ভাই। আচ্ছা আচ্ছা, গরু কাটা নিয়ে আসছেন? গরু আনছি আটটা। আটটা বিক্রি হয়েছে? একটা একটনা। একটনা কেন, বাজার কি মন্দা নাকি? কিছু মন্দা আছে বাজার, কিছু মন্দা আছে। আচ্ছা চলেন, কেমন মন্দা একটু দেখি। হ্যাঁ আচ্ছা, এই যে এটা কি জাতের গরু? শাহিওয়াল। শাহিওয়াল, বয়সটা কীরকম হবে? বয়সটা এগারো মাস। এগারো মাস। আচ্ছা দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছি একশো পনেরো। একশো পনেরো। আচ্ছা আচ্ছা, দাম হয়েছে দুই একটা? একশো পঁচানব্বই দাম বলতে, পঁচানব্বই, এক লাখ এরকম মূল আছে। আপনি এক লাখ পনেরো চাচ্ছেন, তো কত টার্গেট কীরকম আপনার? টার্গেট ছয় সাত হলে বিক্রি করবো। ছয় সাত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলেন আমরা দেখি আরও অন্য দুই একটা দেখি। তো আমরা এর পরে যেটা দেখতে পাচ্ছি মাশাল্লাহ খুব সুন্দর আরেকটা বাছুর দেখতেছি, এটা কী জাতের? এটা আপনার গির বাচ্চা কয়। গির বাচ্চা। আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত? একশো বিশ। এক লাখ বিশ। বিশ। আচ্ছা আচ্ছা, তো এক লাখ বিশ চাইলে তো একটু মনে হয় বেশি মনে হচ্ছে দাম, মানে দেশের বাচ্চা এটা কোয়ালিটি আর একটা। আচ্ছা আচ্ছা, মানে হাই কোয়ালিটি, এই জন্য আপনি দামটা এক লাখ বিশ চাওয়া। বিশ চাওয়া। এটার কি দাম হয়েছে? এর দাম পাঁচ হাজার বলতেছে। পাঁচ হাজার। এটা কত হলে আপনার ছাড় ইচ্ছা আছে? এটা দশ। দশ। আচ্ছা চলেন, এরপরে আমরা আরেকটা দেখি। আচ্ছা, বাইরের প্রত্যেকটা বাচ্চাই মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর। আচ্ছা, আরেকটা খুব সুন্দর বাচ্চা দেখতেছি, এটা কি জাতের? এটা শাহিওয়াল। শাহিওয়াল। আচ্ছা আচ্ছা, বয়সটা কীরকম হবে এটা? এর বয়সটা তেরো চোদ্দ মাস। তেরো চোদ্দ মাস। আচ্ছা, তাহলে দুই হাজার তেইশের জন্য এটা একদম উপযুক্ত নাকি? উপযুক্ত। আচ্ছা আচ্ছা, তো এটার দাম চাচ্ছেন কত আপনি? এর দাম চাচ্ছে একশো পঁচিশ। এক লাখ পঁচিশ। আচ্ছা, এটা কত হলে বিক্রি করার ইচ্ছা আছে? এটা দশ বিক্রি করা। সীমিত করে বলেন, যেটা বিক্রি করার মতো, যাতে দশ, এক লাখ দশ হলে বিক্রি করবেন। আচ্ছা আচ্ছা, তাহলে দশ পনেরো হাজার হাতে রেখে একটু দাম চাচ্ছেন? এগুলো আপনার না। আচ্ছা ভাই, ধন্যবাদ সময়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো, আপনি কেমন? জি আছি আলহামদুলিল্লাহ। ভাই, গরু কটা নিয়ে আসছেন? গরু নিয়ে আসছি পনেরোটা। পনেরোটা বেচা বিক্রি হয়েছে? দুইটা বিক্রি। দুইটা বিক্রি করছেন না? আচ্ছা, এগুলো আপনার গরু? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো ভাই আমরা এখন যে বাছুরটা দেখতেছি এটা কি জাতের? শাহিওয়াল। শাহিওয়াল। বয়স কিরকম হবে? এই দশ এগারো মাস। দশ এগারো মাস। আচ্ছা আচ্ছা, দাম চাচ্ছেন কত? দাম দেখি পঁচাত্তর। পঁচাত্তর হাজার। দাম কি হয়েছে হাটে দিয়ে একটা? হ্যাঁ হয়েছে। কিরকম হয়েছে ভাই? পঁয়ষট্টি। পঁয়ষট্টি ছেষট্টি। আপনার টার্গেট কিরকম হলে বিক্রি করবেন? সত্তর হলে বেচালাম। সত্তর। আচ্ছা আচ্ছা, তাহলে সীমিতই দাম চাচ্ছেন। আচ্ছা, এর পাশে আমরা লাল একটা বাছুর দেখতেছি, এটা কি জাতের ভাই? এটা সিন্ধি। এটা সিন্ধি বাছুর। আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত? এটা আশি। এটার দাম চাও আশি। আচ্ছা, এটা কিরকম দরদাম হচ্ছে হাটে? সত্তর। সত্তর। এরপরের যে বাছুরটা, এটা এটা পঁচাশি চাইতেছি। এটা পঁচাশি চাচ্ছেন না? আচ্ছা আচ্ছা, এটার দাম দর কিরকম হয়েছে ভাই? সত্তর বাহাত্তর। সত্তর বাহাত্তর। এটা জাতে কি জাত? শাহিওয়াল। শাহিওয়াল। এটা কত টার্গেট আপনার? পঁচাত্তর। পঁচাত্তর। ভাই এখন যে বাছুরটা দেখতেছি এটা কি জাতের বাছুর? এটা ক্রস। ক্রস। আচ্ছা, বয়স কিরকম? এই এক বছর। এক বছর না? আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত? এটা পঁচানব্বই। পঁচানব্বই হাজার। এটা টার্গেট কত ভাই? আশি। আশি হাজার। আচ্ছা ভাই, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দাম চাচ্ছেন কত? এটা চাইছি পঁচাত্তর। এটা পঁচাত্তর চাওয়া। টার্গেট এই ষাট বাষট্টি। ষাট বাষট্টি। আচ্ছা, এরপরে আমরা যদি আরেকটা দেখি, এরপরেরটা এটাও পঁচাত্তরই। এটাও পঁচাত্তর চাওয়া। আচ্ছা আচ্ছা, এটা আপনার কীরকম মানে? এই পঁয়ষট্টি। পঁয়ষট্টি। আচ্ছা আচ্ছা, এগুলো কোন এলাকার ভাই? আমাদের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ, পূর্ব দিবসর। মানে এগুলো কি কিশোরগঞ্জ থেকে সংগ্রহ করা? না না, এক এক বাজার থেকে, এক এক বাজারে কিনা আর কি। বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করা। জি জি। আচ্ছা, বাজার তোমার একটু ভাই বেশি বেশি মনে হচ্ছে ভাই? বাজার আছে মোটামুটি। মোটামুটি না? আচ্ছা, তো দাম একটু বেড়ে যাওয়ার কারণ কি ভাই এখন? এই যে ঈদ গেছে, অনেকে গরু কিনবো। আচ্ছা আচ্ছা, পালার জন্য, এই জন্য একটু দামটা একটু বেশি আর কি। আচ্ছা, এই যে আগামী বছরের জন্য কিনবে, যার জন্য এখন একটু চাহিদা বেশি, দামটা বেশি নাকি? জি জি জি। এটাই কারণ না, আর অন্য কোনো কারণ আছে? না, এটাই। এটাই না? আচ্ছা, আমরা এদিকে যদি দুই একটা বাছুর দেখে দেখাই দর্শকদেরকে। আচ্ছা আচ্ছা, এই যে এই বাছুরটা, হ্যাঁ, এটার দাম চাচ্ছেন কত আপনি? এটার দাম হবে যেন পঁচাত্তর। পঁচাত্তর। এটা তো কি শাহিওয়াল? শাহিওয়াল। আচ্ছা আচ্ছা, বয়সটা কীরকম হতে পারে? এই এক বছর। এক বছর না?
আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ ভাই ভালো আছেন ভালো আছি জি আচ্ছা কি নাম আপনার আমার নাম নয়ন মিয়া ভাষা কোথায় মির্জাপুর 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 থেকে গরু নিয়ে আসছেন এটা জি স্যার কি পালা গরু না কি না পালা গরু পালা গরু কি জাতের গরু এটা এটা শাহিওয়াল শাহিওয়াল কয় বছর পালন করছেন এটা দেড় বছর হয়ে গেছে দেড় বছর পালন করছেন দেড় বছর আচ্ছা আচ্ছা এখন এটা দাঁতে কয়টা দুটা দাঁতে দুই দাঁত দাম চাচ্ছেন কত হাটে দাম চাচ্ছি আমি তিন লক্ষ তিন লাখ জি হাটে কি আনার পরে দাম হয়েছে দিয়ে একটা দাম হয়েছে কত পর্যন্ত দাম উঠছে এখন এক লাখ সত্তর পর্যন্ত এক লাখ সত্তর আচ্ছা আচ্ছা আপনার কীরকম ইচ্ছা আছে আমার ইচ্ছে আছে দুই উপর হইলে সারব দুইয়ের উপরে ওজনটা কীরকম হতে পারে গরুটা ওজনটা আপনার আট আছে আট মন হবে আচ্ছা আচ্ছা আপনি দুইয়ের উপরে হলে বিক্রি করবেন দুইয়ের উপরে বিক্রি করবেন আচ্ছা তো বাজারের অবস্থা আপনার কাছে কেমন মনে হচ্ছে বাজারের অবস্থা তো ভাই কম কম কমতি আচ্ছা আচ্ছা আপনার কাছে মনে হচ্ছে কম বাট দাম চাওয়া তো আমরা দেখতেছি অনেক বেশি দাম চাওয়া বেশি এনে তো আপনি সব জিনিসের দাম বাড়তি আচ্ছা আচ্ছা এখন আমরা তো এই যে পাল্লা চাইলে ডাঙ্গর করে নিয়ে আনছি এখন তো এই দাম আমরা পাওয়া যাইতেছে আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের কাছে বিক্রি করতে গিয়ে মনে হচ্ছে কম আসলে দাম চাচ্ছেন কিন্তু পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই বেচা বিক্রি করেন হ্যাঁ ধন্যবাদ ওকে ভালো আছেন জি ভালো আচ্ছা গরু কয়টা নিয়ে আসছেন পাঁচটা আচ্ছা এই পাঁচটা আচ্ছা আচ্ছা এই যে শুরুতে যেটা দেখতেছি এটা কি জাতের গরু সিংদি জাতের গরু সিংদি জাতের গরু বয়স কিরকম এটার যাচ্ছে না এখনো দাঁতে নাই আচ্ছা আচ্ছা তাও আনুমানিক কিরকম হতে পারে আনুমানিক মনে করেন একশোর উপরে আনুমানিক বয়সটা কিরকম হতে পারে বয়স বয়স তো মনে করেন যে দুই বছরের কাছাকাছি দুই বছরের কাছাকাছি আচ্ছা আচ্ছা তো দাম চাচ্ছেন কত হাটে একশো বিশ এক লাখ বিশ আচ্ছা দাম কি হয়েছে আকার হয়েছি কতক্ষণ ধরে আমরা মাত্র দাঁড়াইছেন নিয়ে আসার পরে আচ্ছা আচ্ছা কিরকম মানে টার্গেট কিরকম ধরেন না একশোর উপরে হইব আর কি একের উপরে হলে বিক্রি করে দিবেন আচ্ছা চলো আমরা আর দুই একটা গরু দেখি আপনার এখন যেটা দেখতেছি এটা কি জাতের গরু এটা আপনার ক্রস জাতের গরু ক্রস জাতের গরু আচ্ছা এটা কি দাচ্ছে না এটা দাচ্ছে এটাও দাঁতে নাই আচ্ছা দাম চাও কত এটা এর দাম চাই একশো পাঁচ একশো পাঁচ আচ্ছা আচ্ছা এটার কীরকম আপনার টার্গেট এটার টার্গেট মনে করেন যে নব্বই এটা টার্গেট হচ্ছে নব্বই হাজার আচ্ছা ওইদিকে হচ্ছে আপনার আরও ছোটো ছোটো তিনটা আছে না আচ্ছা এখানে যে ছোটো ছোটো তিনটা দেখতেছি এগুলোর আপনার কীরকম মানে কোনটার দাম কত ছোটোটা কত ছোটোটা মনে করেন যে প্রায় সত্তরের মতো ছোটোটা সত্তর সত্তর এরপরেরটা এটা ধরুন না পঁচাত্তর এটা পঁচাত্তর সত্তর পঁচাত্তর তো বাজারের অবস্থা কেমন মনে হচ্ছে আপনার কাছে বাজার তো এখন দাঁড়াইলাম মনে হয় তো বোঝা যাইতেছে না আমার কাস্টমার তো এখনো আসে নাই আচ্ছা আচ্ছা আমরা যদি তুলনা করি তাহলে সেই হিসাবে মানে ঈদের পরে কেমন মানে বাজার কি বাড়তি না কমের দিকে কমের দিকে কমের দিকে কমের দিকে কিন্তু দাম শুনে তো আমাদের কাছে বাজারের অবস্থা মনে হচ্ছে আগুন না 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 অনেক বেশি মনে হচ্ছে ঈদের পরে বাড়তি ছিল কিন্তু এখন কম এখন কম আছে না আগের চেয়ে কম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন ভাইজান ভালো আছেন জি ভাই ভালো আছি আচ্ছা কি নাম আপনার মোহাম্মদ কাউসার মিয়া আচ্ছা কোন এলাকা থেকে আসছেন গরু নিয়ে নরসিংদী শিবপুর থেকে নরসিংদী শিবপুর থেকে আচ্ছা আচ্ছা কয়টা নিয়ে আসছেন তিনটা তিনটা এই যে তিনটা আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু নিয়ে আসছেন তো এই যে প্রথম যে গরুটা দেখতেছি এটা কি জাতের গরু এটা সিন্ধি সিন্ধি গরু বয়স কিরকম হবে বয়স ষোলো মাস ষোলো মাস দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি চল্লিশ চল্লিশ এক লাখ চল্লিশ দাম কত হয়েছে এখন পর্যন্ত দশ পাইছি দশ কীরকম হলে আপনার পুষবে খামানো লাভ হবে পনেরো উপরে বেশ মাল পনেরোর উপর হলে পনেরো কি বিক্রি করা যাবে না পনেরোর উপরেই লাগবে উপরে লাগবে আচ্ছা তো দর্শক আসলে এক লাখ পনেরোর উপর হচ্ছে এটার বিক্রি দাম আচ্ছা তো এই যে আরেকটা খুব সুন্দর লাল টকটকে গরু দেখতেছি এটার কি অবস্থা দাম চাচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ এটা কি জাতের গরু এটা হলো সিন্ধি এটাও সিন্ধি এটাও সিন্ধি গরু আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর গরু চকচকে গরু একদম চকচক করতেছে আচ্ছা আচ্ছা এটার দাম এক লাখ পঁয়ত্রিশ চাওয়া টার্গেট কত ভাই এটার পার্টি আছে টার্গেট দাম আচ্ছা আচ্ছা পার্টি আছে হাটে যার জন্য দাম বলতে যাচ্ছে না